হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শীতের কিছুদিন আগে হাজবেন্ড দেশে আসছিল, আর শীতের মাঝামাঝিতে হাজবেন্ড আবার চলে যাবে। তো ভাবলাম কম বেশি তো সব রকম পিঠাই বানিয়ে খাওয়ালাম, তো এই সেমাই পিঠাটা কেন বাকি রাখবো। তো চলো এই সেমাই পিঠাটা বানিয়ে নেই, আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নেব। তো চলো, আর যারা বিদেশে প্রবাসী তাদের তো জানোই, তারা চাইলেও সব কিছু পেরে উঠতে পারে না। তো এই যে দেখো, এখানে আমি প্রথমে আটার মানে চালের গুঁড়া সিদ্ধ করবো, সেই জন্য পানি বসিয়ে দিছি লবণ দিয়ে। তো এই যে দেখো, এখন চালের গুঁড়াটা সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করে একটা ডো বানিয়ে নেব। তো এই যে দেখো, আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে চলো একটা ডো বানিয়ে নেই। আর এই যে দেখো, আমার ডো বানানো হয়ে গেছে। তো এই যে দেখো, সবাই বসে পড়ছি সেমাই পিঠা বানানোর জন্য। প্রথমে একটু ডো হাতে নিয়ে নিলাম, তারপরে এই যে দেখো, এরকম করে রশির মতো লম্বা লম্বা করে বানাতে হবে। তো এই যে দেখো, সবাই মিলে বানাচ্ছি। আর এই সেমাই পিঠাটা বানাতে গেলে কিন্তু একা হাতে হয় না, কয়েকটা হাতের প্রয়োজন হয়। তো এখানে মা, আমি, আমার দুই মেয়ে আছে, সবাই মিলে একসাথে বসেই বানাচ্ছি, যেহেতু ওর আব্বুর জন্যই বানানো হচ্ছে মূলত। তো সেই জন্য সবাই মিলেমিশে বানানোর মজাই আলাদা। তো এই যে দেখো, আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিতেছি। তো কিছুটা বানিয়ে নেব, তারপর আমি এই যে হাতে করে সুন্দর করে ছোট ছোট সেমাইয়ের আকারে কেটে নেব। তো এই যে দেখো, একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম, আর এই যে এখান থেকে এই যে দেখো, এইখানে একটু একটু করে নেব, আর এই যে হাত দিয়ে সুন্দর সেমাইয়ের মতো এই যে দেখো কেটে নেব। তো এটাকে অনেকে বলে মোটা সেমাই, হাতে বানানো সেমাই, মানে ওর যে যে নামে পরিচিত। তো আমাদের মানে মফস্বল এলাকায় হয়তো এটাকে মোটা সেমাই বেশি বলে হাতে বানানো সেমাইয়ের চাইতে। তো এই যে দেখো, সবাই মিলে একসাথে বসে এই যে সন্ধেবেলা সেমাই পিঠা বানাচ্ছি। তো চলো সেমাই পিঠা বানাই, আর তোমাদের সাথে কিভাবে রান্না করবো কি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সবাই মিলে করতেছি, তো মেয়েরা আমাকে এরকম লম্বা লম্বা রশির মতো মানে দড়ির মতো পাকিয়ে দিতেছে, আর আমি যে সেমাইটা হাতে করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এটাও একটা টেকনিক, অনেকে হয়তো পারে অনেকে হয়তো পারে না। অনেক মানে ইয়েতে দেখি মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে অনেকে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে তারপর আবার হাত দিয়ে ফিনিশিং করে। তো আমরা একবারেই কিন্তু এই যে দেখো কি সুন্দর সেমাই পিঠা বানিয়ে নিতেছি, চলো সবগুলো বানিয়ে নেই। আর এই যে দেখো, আমাদের সেমাই পিঠা বানানো শেষ। আর এই যে দেখো কি সুন্দর, এগুলাকে কী বলে জানো? গ্রাম বাংলায় এগুলাকে বলে ছড়ি। তো এই যে তারা, তারপর একটু লম্বা লম্বাটি করে কত সুন্দর করে ছড়ি বানানো হয়েছে, আর মোটা সেমাই মানে এটার হাই ছড়িটা খেতে কিন্তু বেশ মজা, আর আমাদের বাসার সবারই খুব পছন্দ। তো চলো এখন রান্না করব। আর রান্না করার জন্য আমি চুলায় যে দেখো পানি বসিয়ে দিছি শিরা বানানোর জন্য। তো এটার মধ্যে এই যে দেখো পাটালি গুড় আমি একটু ভেঙে নিছি। তো ভেঙে এই যে দেখো পানির মধ্যে দিয়ে দিছি, দিয়ে এটাকে এখন জাল করে একটা ঘন, একটা ঘন না মানে একটু গাঢ় হবে শিরাটা, যত জাল হবে ততই খেতে মজা। আর এখানে আগে থেকে দুধটা জাল করে একদম অল্প করে শুকিয়ে নিছি। এই যে দেখো শিরাটা অনেকক্ষণ মানে জাল করার পর দেখো কতটাই কমে গেছে, এ তোমরা দেখলে বুঝতে পারবে। আরও কিন্তু অনেকটাই ভরা ছিল, অর্ধেকটাই শুকিয়ে নিছি জাল করে। তো এখন এই যে দেখো, এই যে সেমাই পিঠাগুলো আমি একে একে দিয়ে দিছি। তো আমি একবারে দেবো না, দুই তিনবারে দেবো, যখন এই যে এরকম ভেসে উঠবে তখন আবার দেবো। তো এরকম করে আমি সেমাইগুলো তিনবারে দেবো। যদি তোমরা একবারে দিতে যাও তাহলে কী হবে, একদম ভিতর নিচ থেকে দলা পেকে সব একসাথে জোড়া লেগে যাবে। তো এভাবে করে দিলে কারোর সাথে কারো লাগবে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, একদম সবাই যার যার মতো ছাড়া ছাড়াই থাকবে। তো এখন আমি এই যে দেখো এখানে নারকেল কুড়ানো দিয়ে দেবো। তো এই যে এখানে নারকেল কুড়ানোটা দিয়ে দিতেছি। তো দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো, আর আলতো করে নারকেলটা মিশিয়ে দিলাম। এই 5 মিনিটের মতো জাল করে নেবো আরও, তাহলে হয়ে যাবে আমার মোটা সেমাই বা হাতে বানানো সেমাই রেডি। তো এই যে দেখো জাল হয়ে গেছে আর কতটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি কী করবো জানো, ওই যে আগে থেকে যে দুধটা জাল করে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, এখন সেই ঠান্ডা দুধটাই আমি এখন গরম সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে করে দিলে কী হয়, দুধটা ফেটে যায় না, একদম সুন্দর থাকে। আর যদি গরম মানে সেমাইয়ের মধ্যে গরম দুধ দাও তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর এই যে দেখো সেমাই রান্না কমপ্লিট। তো চলো তোমাদের একটু পরিবেশন করে দেখাই কেমন হলো। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর এই যে দেখো, এই যে হাজবেন্ডের জন্য সেমাই পিঠা রান্না রেডি। তো ঠান্ডা হওয়ার পরই মানে খেতে দেব। তো চলো, আর কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা সেমাই পিঠা। তো এই যে শেষবারের জন্য হাজবেন্ডকে সেমাই পিঠা বানিয়ে খাওয়াচ্ছি, জানি না আবার কখন পারবো। তো প্রবাস জীবন, জানোই তো কতটাই কষ্টের জীবন। সবাই ভালো থাকে।